যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন মঙ্গলবার রাফা ছাড়া উপত্যকার বেশ কয়েকটি অঞ্চলে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী একের পর এক বোমার শব্দে কাঁপতে শুরু করে গোটা অঞ্চল এর মধ্যে শুধু রাফাতেই শিশুসহ বেশ কয়েকজনের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যম এ পরিস্থিতিতেই শনিবার নুসাইরাত শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ একই সঙ্গে চার বন্দিকে মুক্ত করতে মধ্য গাজার ক্যাম্পে অভিযানে আন্তর্জাতিক মানবিক আইন মানা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি এদিকে পশ্চিম তীরেও চলছে দখলদার বাহিনীর তাণ্ডব মঙ্গলবারও কাফারদান শহরে অভিযান চালিয়েছে তারা এতে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনি এর মধ্যে বেশ কিছু যানবাহনও পুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী এদিকে হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে এবং এ প্রস্তাবের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছে গোষ্ঠীটির এক কর্মকর্তা এছাড়া যুদ্ধক্ষেত্রে চলমান পরিস্থিতির মধ্যেই হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণকে বলছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সাংবাদিকদের কথা বলেন তিনি এ সময় ফিলিস্তিনের জন্য চারশো মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছেন ব্লিংকেন্ট্রেলিয়ান আমি এই মাত্র যুক্তরাষ্ট্রের জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করেছি এরই মধ্যেই সবাই জো বাইডেনের প্রস্তাবকৃত গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন দিচ্ছে তাই দ্রুত যুদ্ধবিরতিতে তারা পৌঁছাবে বলে আমরা আশাবাদী এসবের মধ্যে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি ভুলে গেলে চলবে না এই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে কাতার ও মিশর তবে বিশ্লেষকরা বলছে গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে উভয়মুখী সংকটে বিনিয়ামিন নেতানিয়াহ আফরিন মৌ নিউজ ডেস্ক দেশ টিভি